এটা করতে লাগছে, লাগছে বেগুন, লাগছে হলুদ, মরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, তারপর লাগছে পেঁয়াজ বাটা, বেসন, আটা, পানি, সামান্য পানি, অল্প তেল দিয়ে করছি। বড় তো হয় একসাথে অনেকগুলো করাটা। রান্নাঘরে এমন ঝামেলা থাকতে পারে, এটা কোনো অসুবিধা। বেগুন এভাবে বেসন দিয়ে ভাজলে চায়ের সাথে ভালো লাগে। এটার সাথে কালি জিরা দিলেও ভালো হয়, বেশি ইন্টারেস্ট লাগে। টেস্ট হয়।